থেকে মানজাঙ্গল যাচ্ছি। ওইখানে একটা পাহাড়ের গুহা আছে, মানে কেভ, একটা টিউব আর কি, যেটা মাটির নিচ দিয়ে অনেকখানি গেছে, 8 কিলোমিটার মতো গেছে। আমরা এখন ওই পাহাড়ের গুহাটা দেখতে যাব। ওইখানে ছবিতে দেখেছি, চিত্রতে দেখেছি, দেখতে ভালোই লাগছে, একটা আকর্ষণীয় জায়গা, যেটা অনেকেই সময় না থাকার কারণে আসতে পারে না, কারণ তারা মূল মূল পয়েন্টগুলো ঘোরার পরে ওইখানে যাওয়ার পর যাওয়ার কোনো সময় পায় না, এই জন্য যাইতে পারে না। এখন আমরা মানজাঙ্গলের পথে রওনা দিলাম ট্যাক্সিতে চড়ে। বাসে গেলে 2 ঘন্টা লাগবে, কিন্তু ট্যাক্সিতে 50 মিনিটে চলে যেতে পারবো। আমরা মানজাঙ্গল গুহায় এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেঘের মতো ভাসছে, কি যেন ধোঁয়ার মতো মনে হচ্ছে, না মনে হচ্ছে না যে ধোঁয়া, এই যে সাদা অংশটা, কিন্তু এটা হচ্ছে ওই পাথর থেকে মনে হয় এগুলো পানি নেমে আসছে, এবং পানিগুলো এই পানি নেমে আসার ফলে মানে এগুলো হচ্ছে আর কি ওই যে ধোঁয়ার মতো এভাবে ভাসছে। আর এই জায়গাটা বাইরের আবহাওয়া হচ্ছে 32-33 ডিগ্রি, কিন্তু এখানে তাপমাত্রা একেবারে কম, এখন এই 24-এর নিচে, মনে হয় যেন এসি লাগা আছে এরকম মনে হচ্ছে। এই যে ধোঁয়ার মতো উঠছে এগুলো, এই যে সাদাগুলো কিন্তু ধোঁয়া, এই যেগুলো সাদাগুলো এগুলো কিন্তু ধোঁয়া, ধোঁয়ার মতো মনে হচ্ছে, কুয়াশার মতো, মেঘের মতো ভেসে আছে এগুলো। আমরা এর ভিতরে ঢুকবো, এই পাশে মানজাঙ্গল কেভ। চলেন যাই। আপনারা দেখছেন গাছগুলো হচ্ছে পাথরের মধ্যে গাছগুলো হয়েছে, নিচে ফাঁকা, এই যে ভিতরে ফাঁকা, কিন্তু উপরে গাছগুলো আছে এবং পুরোটাই পাথর। এটা একটা গুহা কেভ, এবং ওইদিকে আরও দেখেন মেঘের মতো সাদা হয়ে আছে না অংশগুলো, মেঘের মতো ভেসে আছে, সেটা পাথর চুয়ে চুয়ে আর কি পানির মতো হয়ে ওই কুয়াশার মতো নামছে। আমাদের দেশে কোল্ড স্টোরেজ যেমন, এখানে এইরকমভাবে নামছে, এবং এগুলো স্যাঁতস্যাঁতে হয়ে আছে পানিতে। পানি নামছে, উপর থেকে পানি পড়ছে, এবং আমরা আরো ভিতরে যাব। এই যে প্রবেশ পথ, আউট বের হওয়ার রাস্তা এটাই। আসেন সুন্দর, পাহাড়ের গুহা, এখান থেকে মাটির তলে ঢুকবো, মাটির তল দিয়ে ঢুকে আমরা একেবারে ওই দিক দিয়ে বের হব। সম্ভবত এটার দৈর্ঘ্য দেখলাম এখানে লেখা আছে 8.7 কিলো, তো দেখা যাক আমরা কতদূর পর্যন্ত যাইতে পারি। আরও নিচে গেছে রাস্তা যেহেতু পিচ্ছিল, তাই সতর্কতা দেওয়া আছে, খেদান ছসিম, ওয়াচ ইউর স্টেপ, কারণ এখানে ওই যে পানি ঝরছে দেখেন, স্মোক, ধোঁয়ার মতো হয়ে আছে এগুলো, কিন্তু পাথর চুয়ে চুয়ে পানিগুলো এইভাবে আর কি বাষ্প হয়ে উঠছে। এই যে জায়গায় জায়গায় পানি পড়ছে, কিন্তু এখানে বাষ্পের মতো উঠছে, যার কারণে এগুলো আর কি বলবো, ভিতরে এসি থেকেও ঠান্ডা হয়ে আছে। এটা হচ্ছে মাটির নিচে একটা গুহা, পাহাড়ের গুহা ঠিক বলা যাবে না, এটা মাটির নিচে গুহা, দেখেন পুরোটাই পাথর, দেখেন পাথর পুরো পাথর, এটা একটা গুহা। এই যে চলে আসছে, এই দিক থেকে মানুষ নামছে,
আর এই মন থেকে যেহেতু এখানে লাইটিংয়ের ব্যবস্থা কম, মানে অত জোরালোভাবে লাইট দেওয়া নয়, মানুষের শুধুমাত্র মানুষের জানার সমান, মানুষের দেখা চলার সমান একটু লাইট দেওয়া আছে, যার কারণে হয়তো আপনার দেখতে কষ্ট হয়। তারপরে যেটুকু দেখতে পাচ্ছেন তাতেই অনেক জিনিস। ভিতরের পরিবেশ অত্যন্ত ঠান্ডা। এই যে দেখেন, এটা পাহাড়ের মানে মাটির নিচে একটা গুহা, পাহাড়ের গুহা বলা যায় না, মাটির নিচে গুহা। কিছু সংস্কার করা হয়েছে, এই যে নিচের অংশটুকু চলার উপযোগী করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিক, তাই না? এটা একটা প্রাকৃতিক গুহা। আমরা এখন মাটির নিচে আছি, এইভাবে মাটি কিন্তু ক্ষয়ে আছে এবং একটা গুহা আছে। এটা গুহাটা দৈর্ঘ্য অনেক, গুহাটা অনেক লম্বা। আপনারা দেখছেন এই যে লাভার মানে লাভা বলে গেছে, লাভার জমি শক্ত হওয়ার মুহূর্তে থাকে, ঠিক সেভাবে আসে, মানে চুয়ে চুয়ে পড়লে যেমন হয়, বরফ যেমন মাঞ্জাঙ্গুর লাভা ঠিক জায়গায় জায়গায় প্রশস্ত, এমন প্রশস্ত দেখেন, এই যে সেই উঁচু জায়গায় জায়গায় ছোট জায়গায় জায়গায় প্রশস্ত অনেক, এইখানে 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 জায়গাটা অনেক প্রশস্ত এবং অনেক দুই তলা তিন তলা সব উঁচু জায়গা আছে, হ্যাঁ অনেক উঁচু। এই গুহাটির দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটারের উপরে, কিন্তু হেঁটে যাওয়া যায় 1 কিলোমিটার। আমরা প্রথমে মনে করেছিলাম হয়তো 8 কিলোমিটারই হেঁটে যাওয়া যাবে, কিন্তু আসলে না, যাওয়া যাবে হচ্ছে 1 কিলোমিটার। এবং ওইখান থেকে দ্বিতীয় স্তর শুরু, যেইটাতে যাওয়ার ব্যবস্থা নেই বা যাওয়ার ব্যবস্থা করে রাখেনি তারা। এখানে কৃত্রিমতা বলতে যেটুকু আছে সেটু হচ্ছে ওই যে রাস্তার দুই ধারে বাঁধের মতো দেওয়া হয়েছে আর লাইটগুলো লাগানো হয়েছে, এটাই হচ্ছে এখানে কৃত্রিমতা। বাকি ওটা প্রাকৃতিক লাভাটি, মাঞ্জাঙ্গুর লাভাটি। এই কেভটি মূলত গলিত লাভা বের হওয়ার ফলে সৃষ্টি হয়েছে, যার কারণে এর অপর নাম লাভা কেভ। এবং পুরো এসির থেকেও ঠান্ডা বেশি। এই যে গলিত অবস্থা যেভাবে ছিল এভাবেই তো আছে। এখন বাইরের তাপমাত্রা 32 কি 33 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এই লাভা টিউবটি মাটির অনেক গভীরে হওয়ায় এইখানে তাপমাত্রা অত্যন্ত কম। এইখানে হয়তো 8-10 হবে। অনেক পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন, পর্যটকের এখানে অভাব নেই,
একটা অনেক বড় আকর্ষণীয় কেন্দ্র। যারা যে যদি আসতে চান তারা অবশ্যই মানজাঙ্গল কেপ ঘুরে যাবেন, নইলে অনেক একটা সুন্দর জিনিস মিস করবেন। হয়তো কারো কাছে শুধু মনে হবে একটা পাহাড়ের গুহা, কিন্তু পাহাড়ের গুহা হলে সেটা এমন মানে সুন্দর এবং মানে কি বলবো, এখানে ঢুকে থাকতেই মজা লাগছে। গুয়াহাটির জায়গায় জায়গায় অন্ধকার রাখা হয়েছে এবং জায়গায় জায়গায় আলোকিত করে রাখা হয়েছে, এটাকে আকর্ষণীয় করে তোলার জন্য। দেখেন আসলে টিউবটা যে কত বড় সেটা আমরা ঠিক আইডিয়া করতে পারছি না, সে সম্বন্ধে ইন্টারনেটে যে ঘাটবো, টিউবের মধ্যে ঢুকে যাওয়ার পর মোবাইল নেটওয়ার্ক নাই, এখন মোবাইল নেটওয়ার্ক চলে গেছে, এই কারণে আমরা সঠিক তথ্যটাও জানতে পারছি না। এখানে কি শেষ? আমরা গুহার প্রায় শেষের দিকে চলে এসেছি, মানে পায়ে হেঁটে যতটুকু যাওয়া যায় আমরা সেই প্রান্তে চলে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই টিউবের দ্বিতীয় অংশ, যেটা হচ্ছে উপর থেকে যে যে লাভা নিচে পড়তো সে অংশে আমরা এসেছি। এখন এইখান থেকে উপর দিকে যাওয়ার আর কোনো রাস্তা নেই। ওটা নিচে থেকে উপর থেকে নিচে পড়েছে, হ্যাঁ উপর থেকে নিচে পড়েছে, যে এভাবে হয়ে আছে। যেহেতু দ্বীপটি মূলত আগ্নেয়গিরির অগ্নিপাতের ফলে সৃষ্টি হয়েছে, এই মানজাঙ্গল কেভটাও তারও একটা অংশ। মানজাঙ্গল কেভটি মানুষের তৈরি কোনো গুহা নয়, অর্থাৎ এটি একটি প্রাকৃতিক গুহা, প্রাকৃতিকভাবে এই গুহাটি সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেই সম্ভবত ধারণা করা হয় আর কি, যে এইভাবেই তৈরি হয়েছে। এবং চিত্রে আপনারা এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের লাভা টিউবের যাত্রা শেষ, আমরা এরপর বের হয়ে যাব। আমরা এখন কেপ থেকে বের হয়ে যাচ্ছি আর কি, আমি পুরোটাই ভিডিও করিনি, কারণ পুরোটা ভিডিও করতে লাগে আমাকে 1 কিলো ভিডিও করা লাগতো। এইটা টিউবটা আছে 1 কিলো এবং আমরা মানে আমাদের আমরা যেতে পেরেছি 1 কিলো পর্যন্ত, কিন্তু তারপরে আর 100 মিটার সামনে ছিল। তো এই হলো অবস্থা, এটা সম্পূর্ণ প্রাকৃতিক, গায়ে এখনও ঢালাই লোহাগুলো যেগুলো থাকে ওইটার মতো কালার হয়ে আছে এবং পানি ঝরছে কিন্তু এখনও। তো খুব ভালো লাগলো, আপনারা গিয়ে কেউ ইচ্ছা করলে চাইলে আসতে পারেন, আমরা তো ঘুরলাম। এই তো এখন আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরে যাব, 2টা সিঁড়ি বেয়ে উপরে যাব, তারপরে আমরা বের হয়ে যাব আর কি। এই গুহাটির দৈর্ঘ্য প্রায় 8.7 কিলোমিটার, কিন্তু মানুষ যেতে পারবে, মানুষ চলাচলের উপযোগী আছে 1 কিলোমিটারের কিছুটা উপরে। ওঠেন ওঠেন ওঠেন, ঠিক আছে।
অনেক নিচে, আমরা অনেকটা নিচে গিয়েছিলাম। এই যে আমরা লাভার টিউব থেকে বের হয়ে আসলাম, লাভার টিউব থেকে মানজাঙ্গুল। এই যে পাহাড়ের গুহাটা, এর ভিতরে পাহাড়ের ভিতরে আমরা আপাতত শেষ করলাম। কারো যদি আসার ইচ্ছা হয় তাহলে আপনারা এই যে এখন গরম, এই গরম শুরু হইলো। আপনারা যদি কেউ আসতে চান তাহলে জেজিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নেবেন অথবা বাসেও আসতে পারবেন। ট্যাক্সিতে আসলে হয়তো 35-40 হাজার মতো ভাড়া লাগবে, এখানে এসে নামিয়ে দেবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।